তো দেখতেই পাচ্ছেন মা লক্ষ্মী প্রতিমাকে আমরা বসিয়ে দিয়েছি, খুব সুন্দর করে সাজিয়েছি। এ দেখুন বিকাল থেকেই আমরা মা লক্ষ্মীকে ভালো করে মানে সাজাচ্ছি, পুরো ডেকোরেশন করেছি। দেখুন এটা ঠাকুরের ঘরটাকে দেখুন, আর মা লক্ষ্মীকে দেখুন। এখনো আমার দাদা সাজাচ্ছে, তো পূর্ণিমা তো লেগে গেছে, তো কালকে আমাদের বাড়িতে পুজো হবে। চলো এখন মা লক্ষ্মী মানে আরো ভালো করে আরো ডেকোরেশন করছে, মা লক্ষ্মীকে সুন্দর করে সাজাচ্ছে মাকে। তো কালকে আবার আসছি, কালকে সব শেয়ার করবো ভিডিও। হ্যাঁ গাইস, গুড মর্নিং, ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আমি কেয়া, আমি আবার এসে গেছি। এখন এখনই আমি বেরাচ্ছি, আমি এখন আমার চানতান সব হয়ে গেছে, তো এখন আমি বাপের বাড়ি যাচ্ছি। বাপের বাড়িতে মা লক্ষ্মী পুজো হয়, খুব ধুমধাম করে মায়ের ফ্ল্যাটে হয়, মা আমার আমার বাপের বাড়িতে। তো চলো, আমি এখনই মানে সব কিছু হয়ে গেছে, রেডি হয়ে গেছি, গিয়ে এখন শাড়ি পরবো। আর ওখানে অনেক কাজ আছে, অনেক মানে কাজকর্ম আছে, ওখানে গিয়ে আমি সব কিছু করবো। আর চলো, আর বাড়ির পুজো আমি মানে বেশি বড় করে করি না, ছোটো মোটো করে করেছি। আর বাপের বাড়িতে তো খুব ধুমধাম করে হয়, তাই আমি প্রতি বছর বাপের বাড়ি চলে যাই, তো ওখানে খুব মস্তি করি, এনজয় করি। তো চলো, আর যা করবো আপনাদের শেয়ার করবো, ঠিক আছে? তো আমি চললাম, বাই বাই, টাটা, আসছি আমি। হ্যাঁ চলো, আসছি আমি। এসে গেছি, দেখো আলপনা, হ্যাঁ তো মা ঠাকুরে ভোগ বানাচ্ছে, লুচি সুজি হয়ে গেছে, আর কিছু কিছু বাকি আছে, আর পায়েস হবে, লুচি হবে, আরও অনেক কিছু হবে, খিচুড়ি হবে, তরকারি হবে, ওইগুলো আপনাকে দেখাবো সব। আপনাদের ফল ফল কাটা হয়ে গেছে, আর কিছু কিছু করতে হবে, অনেক ফল আছে। চলো দেখি ঠাকুরের জায়গাটা। তো দেখো কত আয়োজন হয়েছে, কি সুন্দর লাগছে। মায়ের আলতা, সিন্দুর, শাড়ি, গয়না, নৌকা, নৌকাটা বার করেছে, নৌকাটা মা মায়ের শাড়িটা খুব সুন্দর হয়েছে, তো মা লক্ষ্মী শাড়িটা দারুণ দারুণ, কি সুন্দর শাড়িটা। ও নৌকাটা এখন রাখছে মেজদা, আয়োজন করছে দাদা। তো দেখো আমি এখন তরকারি কাটছি, পাঁচ মিশালি তরকারি করব, খিচুড়ি, লাবড়া তরকারি, চাটনি, পায়েস, এইসব হবে এখন। তো ওগুলো সব কাটবো, চলো কাটি। আর তারপরে আমি
বানাবো, আমি বানাবো আর ঠাকুমশাই এখনই আসবে। আর বাকি সব ফল কাটা হয়ে গেছে, সব সাজানো হয়ে গেছে, এবার ঠাকুমশাই আসবে, আমি এগুলো কেটে আমি তো তরকারি কাটা হয়ে গেল, দেখতেই পাচ্ছ। এখন চলো এখন রান্না শুরু করে দিই ভোগের। আর দুপুরে খিচুড়ি তরকারি সব খাবে তো পুজোর পর, তারপর আমরা প্রসাদ খাবো, তারপরে এইসবই খাবো, ভোগ খিচুড়ি তরকারি সব বানাচ্ছে এখন। তো আমার ছেলে এখনই আসলো, এই মাত্র আসলো রিক, আর এইসব বাগাল কি ভাবি হ্যাঁ মানে এসছে পুজোতে এসছে। চলো দিদাবাবু বসে দে, দিদাবাবু দিদাকে চলো আমি এখন শাড়ি পরি, এই শাড়িটা পরবো আজকে, এখন পরছি, ঠাকুমশাই এখন চলে আসবে পুজোতে, তো শাড়িটা পরি, তো আমি পরে আবার ঠাকুরের কাছে, ঠাকুমশাই এসে এখন পুজো শুরু হয়ে যাবে, তাতদিন পরছি শাড়িটা। ওকে, তো এই দিদি আমাকে শাড়ি পরাচ্ছে, বাঙালদের শাড়িটা পরাচ্ছে ভালো করে, তো ঠাকুমশাই এসে গেছে, চলো শাড়িটা পরে নিই, তখন আপনাদের কাছে আমি আবার আজ তাড়াতাড়ি আসছি। ঠাকুমশাই এসে গেছে, এই শাক গজা শঙ্কু বলবো
ओम विष्णु ओम विष्णु ओम विष्णु ओम सदा विष्णु परम पदा सदा पश्यन्ति शूरय दिव्य चक्रांत ओम अपवित्र पवित्र वा सर्वा वस्तां गत्तपि वा ज सरे कुंडिराक्कं सभाज्य सूचि वं एतव वंदवाय नमः ओम इति गंधस्पे माधव माधव वाची माधव माधव हदि शांति साधव सर्व कार्येषु ओम माधव ओम माधव ओम माधव नमस्ते सर्व देवानं वोलसि हरिप्रे जा वचस्तात् परपराणं सामे भवतच्चात् लक्षी तं धन्य रूपसि प्राणानि दण्डायनि दरिद्र दुःख संगन्त्रे महालक्षी रूपसि प्राणानि दण्डायनि दरिद्र दुःख संगन्त्रे महालक्षी नमस्ते ईश्वर सुगंध पुष्प बिल्ल पत्रांजलि सिंह लक्ष्मीदेवाय नमः ओम नमस्ते सर्व देवानां गोदर्शि हरिप्रे जा गोतेस्तत सर्वनानां सामे भवतच्चत लक्षी लक्ष्मी ठाकुर बारण कर अंजलि एकदम दीबी ना तुम
এই ঘরে চলে যান। পুজো হয়ে গেছে, এবার ঠাকুর খাবে, মা লক্ষ্মী খাবে, এখন দরজা আমি আমরা বন্ধ করছি। ওকে পুজো কমপ্লিট হয়ে গেছে, জল মিষ্টি খাবে, চা খাবে একটু, চলো বাবু। বাবু প্রণাম প্রণাম করেছিস ঠাকুর মশাইকে? প্রণাম করো, তুমি করেছো? এখন প্রসাদ গুলো ডিস্ট্রিবিউট করার জন্য সাজানো হচ্ছে ফ্ল্যাটে, তো দেখুন। আর কিছু কিছু বাড়িতেও আসবে অনেকে, আর অনেককে আমরা বাড়িতে গিয়ে দিয়ে আসবো সবাইকে। আর এই কাজ করছে মামার সাথে, ওই দেখো কত হেল্প করে দিচ্ছে মামাকে। আরে ওখান থেকে কিছু বলে দিন না, হ্যাঁ হ্যাঁ মা এসে গেছে, মা কিছু বলছে। চলো ওই যে ভাবি পেশা দিলি যে চলো রাখছি এখন। পুজো সব হয়ে গেল, তো এখন আমরা একটু রেস্ট নিচ্ছি। এই তো লুচি উচি বানালাম, সব কিছু হয়ে গেছে, ভোগও বানালাম। সন্ধ্যাবেলা অনেকেই আসবে, তারপরে আমি আপনাদের যাবো একটু কিছুক্ষণ, মানে একটু পরে আবার আসছি, ঠিক আছে।
চলো এখন আমরা ভোগ খাচ্ছি তো খিচুড়িটা খাচ্ছি দাদা হ্যাঁ চলো খুব এনজয় করছি আমরা মানে হ্যাঁ এক মিনিট দাঁড়াও দাঁড়াও এক মিনিট পুজো হচ্ছে তো ভাই এখানে পুজো হয়েছে একটু একটু আগেই পুজোটা হয়ে গেছে তো এসছি আমি এখানে হ্যাঁ বাচ্চারা এই সব বাচ্চাগুলো এনজয় করছে সব বাচ্চারা চলো আর একটু মস্তি করছি এনজয় করছি আর লাইফে আর কি আছে তো চলো এই যে প্রসাদ দিয়েছে প্রসাদ খাচ্ছি তরকারি চলো আজকে তো সবাই তো খিচুড়ি হচ্ছে প্রত্যেক বাঙালি বাড়িতে পুজো হচ্ছে খিচুড়ি আর উপোস পর খিচুড়ি খুব ভালো লাগে জামাই বাড়ির রুটি তো হচ্ছে চলো রাখি এখন জামাই বাড়ির রুটি হয় পরে আবার আসবো একটু পরে আমি আবার আসবো ঠিক আছে চলো জামাই বাড়ি পুজোতে রুটি হয় জামাই বাড়ি ক্যাপটা হয় তো চলো এবার রাখি তো সকাল থেকে ব্লগ করে যাচ্ছি আর পাচ্ছি না খুব টায়ার্ড হয়ে গেছি আর শরীরে এনার্জি নেই তো এখন এখানে ব্লগটা আমি শেষ করছি আবার নেক্সট ব্লগে আবার আসবো ঠিক আছে তো আজকে এই পর্যন্ত তো আজকে তো বাই বাই টাটা টেক কেয়ার অ্যান্ড আপনারা সাবস্ক্রাইব করুন লাইক করুন কমেন্টস করুন ঠিক আছে তো এখন রাখি চলো বাই টাটা।